ইসলামের তরিকা হক পৌঁছে দেওয়া আর গালি দেওয়ার কথা প্রথম চালু করেছিল মুয়াবিয়া। প্রথম কে চালু করেছিল? ফার্স্ট ইসলামে গালি দেওয়ার প্রথা চালু করে। কিতাব খুলে দেখো, নাহলে আমার কাছে আসুন, এখানে আছে। আর যে মাদ্রাসায় যে বই পড়ানো হয় হাদিসের কিতাব, তার জেরক্স ফটোকপি এখানে আছে। আর মাতান হলে নিয়ে আসুন, না হলে ট্যাবে আমার বৈরুত প্রিন্ট, বিভিন্ন জায়গায় বিদেশি প্রিন্ট হাদিসের কিতাব সব নারা আরবি আছে। মুসলিম শরীফের হাদিস সহিহুল মুসলিম নোট ডাউন করুন, নোট ডাউন করুন, রেকর্ড করুন। না পেলে আমি তো সবসময় এখানে আসি, আমাকে এসে বলুন যে আপনি বলেছেন এটা কিতাবে নাই। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠা, পেজ নাম্বার 278। ফের একই হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন। কে? ইমাম তিরমিজি। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠা, জানে ও তিরমিজি 86টা হাদিস, এবং হাদিস হাদিসে সহি। ইমাম মুসলিমের সব কিতাবের সমস্ত হাদিসই সহি। ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, হাজা হাদিসুন সহিহুন, এই হাদিস হাদিসে সহি। এবং এই হাদিসের রাবি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী, তিনি রেওয়ায়ত করেছেন যে তিনাকে যখন আমির বানানো হলো, মুয়াবিয়া জিজ্ঞাসা করলো, বলে আম্মারা মুয়াবিয়া তুবনু আবি সুফিয়ান মা মানাআকা আন তাসুবা আবা তুরাব। মুসলিম শরীফ হাদিসে সহি, ইমাম তিরমিজি 86টা হাদিস। এছাড়াও অসংখ্য হাদিসে হাদিসটি আছে, মিশকাত শরীফের মধ্যেও আছে, আহমদ ইবনে হাম্বালের মধ্যেও আছে, ইমাম তাবারানি হাদিস রেওয়ায়ত করেছেন, আল্লামা হাইসামি হাদিস রেওয়ায়ত করেছেন, মুহাদ্দিসিনে কেরামের এক জামাতে হাদিস রেওয়ায়ত করেছেন, ইবনে হাজার আসকালানি রেওয়ায়ত করেছেন, ইবনে হাজার মাক্কি রেওয়ায়ত করেছেন, মুফতি হারামেন শরীফের মুহাদ্দিসিন, তমাম মুহাদ্দিসিনে কেরাম তাদের এক জামাতে রেওয়ায়ত করেছেন। তার মধ্যে 86টার মধ্যে সহিহুল মুসলিম এবং তিরমিজি শরীফ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবী, তাকে মুয়াবিয়া বলল এবং হুকুম করলো, আম্মারা মুয়াবিয়া তুবনু আবু সুফিয়ান, মুয়াবিয়া হুকুম করলো, আদেশ করলো, মা মানাআকা, কিতাব পড়ে দেখুন, এ মাদ্রাসায় পড়ানো হয়, এ মাদ্রাসার সিলেবাস। তা আপনি যদি বলেন আমি জানি না, তাহলে হয় আপনাদের মাদ্রাসায় এগুলো বাদ দিয়ে পড়ানো হয়, আর না হয় আপনি চোর, চুরি করে পাস করেছেন, দুয়ের মধ্যে এক টুকলিবাজ, আর না হয় যেগুলো আপনাদের মতবাদের খেলাফ ওগুলোকে বাদ দিয়ে পড়ায়। এ সিলেবাস বরেলভি, দাওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, আহলে হাদিস, খারেজি, সমস্ত মাদ্রাসায় এই হাদিসের কিতাব দার্স দেওয়া হয়। পাঠ্যপুস্তক না পড়লে ও মলবি হবে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করছেন, আম্মারা মুয়াবিয়া তুবনু আবু সুফিয়ান মা মানাআকা আন তাসুবা আবা তুরাব, যে আমাকে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান আদেশ করলো, হুকুম করলো, ফকাল, এবং আমাকে বললো, মা মানা আকান্তা সুব্বা আবা তোরাব, তোমাকে কিসে বাধা দিল, কে নিষেধ করেছে যে তুমি আবু তোরাব অর্থাৎ হযরত আলীকে গালি দিচ্ছ না, গালি দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করছে। মুয়াবিয়া যখন সিরিয়ার গভর্নর হলো, 70,000-এরও বেশি মসজিদে এলান করে দিল যে মসজিদের যে খতিব আছে ইমাম, তাকে জুম্মার খুতবায় রসুল পাক এবং তার আহলে বাইতকে গালি গালাজ করতে হবে, আলী ও আলীর আহলে বাইতকে, যে ব্যক্তি গালি দেবে না তাকে হত্যা করা হবে। কিতাব খুলে দেখুন, জারির আত-তাবারি তারিখে তাবারিতে রেওয়ায়ত করেছেন, হাফেজ ইবনে কাসির আল বিদায় বা নিহায়ায় রেওয়ায়ত করেছেন, ইবনে খালদুন তারিখে ইবনে খালদুনে রেওয়ায়ত করেছেন, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবীরে রেওয়ায়ত করেছেন, তমাম মুয়ারিখ নিজের নিজের কিতাবে রেওয়ায়ত করেছেন, বালাজারি রেওয়ায়ত করেছেন তারিখে বালাজরির মধ্যে, যে ইবনে আসির রেওয়ায়ত করেছেন তারিখে ইবনে আসিরের মধ্যে, তারিখে মাসউদি মুরুজুজ জাহাব কাত কিতাবের মধ্যে রেওয়ায়ত করেছেন, যে 70,000-এরও বেশি মসজিদে এলান করেছিল মুয়াবিয়া যে আলী এবং আলীর খানদানকে গালি দিতে হবে এবং যে গালি দেবে না তাকে হত্যা করা হবে। এই অপরাধে অনেক সাহাবিয়া রাসুলকে মুয়াবিয়া হত্যা করেছিল। তার ভিতরে জলিলুল কদর সাহাবি হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর, তার ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর, কিতাব আমার এখানে আছে দেখুন, এখানে আমি নিয়ে এসেছি মিশকাত শরীফ, কিতাব খুলে দেখুন, নাহলে ফটোকপি আমার কাছে এখানে আছে মিশকাত শরীফ, আমি সব কিতাব আমি নিয়ে যাই, যদি কেউ দেখতে চান আসুন এখানে দেখে যান, এটা মিশকাত শরীফের হাদিস, এটা ধরো, এটা হচ্ছে মিশকাতুল মাসাবি। এই মিশকাত শরীফ প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, 617 পৃষ্ঠা, 617 পৃষ্ঠা,
এই পেজের মধ্যে আছে মিশকাত শরীফের হাদিস যে মুহাম্মদ বিন আবু বকর তিনাকে হত্যা করার পর মাবিয়া এবং মাবিয়ার দলবল তাকে হত্যা করার পর তাকে গাধার চামড়ার মধ্যে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এত বড় জালেম পহলা খলিফা হযরত আবু বকরের ছেলে এবং তারিখের কিতাবে আছে তাকে হত্যা করে লাশকে টুকরা টুকরা করে কেটে, মিশকাত শরীফের টুকরা করে কাটার কথা নাই, তারিখের কিতাবে আছে টুকরা টুকরা করে কেটে গাধার চামড়ার মধ্যে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আর মিশকাত শরীফের কিতাবে, হাদিসে পাকের কিতাবে আসমাউর রেজাল চ্যাপ্টার পেজ নাম্বার 617 খুলে দেখো যে খলিফায়ে রাশেদিন পহলা খলিফা হযরত আবু বকরের ছেলে মুহাম্মদ ইবনে আবু বকরকে হত্যা করে গাধার চামড়ার মধ্যে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল লাশকে। ভাই, আপনার ছেলেকে কেউ যদি থাপ্পড় মারে আপনি খুশি হবেন? হত্যা করেনি, থাপ্পড় মারলেই খুশি হবেন না। আর হযরতে আবু বকরের ছেলেকে হত্যা করে, তিনি সাহাবিয়া রাসুল, তাকে হত্যা করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, তো সে সাহাবি ঘাতক, তা আবু বকর খুশি তার উপরে? বরং আবু বকরের লানাত তার উপরে। এই কারণে তোমরা তাকে মানি না কেন? আমরাই সাহাবিকে মানি বলেই মাবিয়াকে মানি না কেন? মাবিয়া সাহাবিয়া রাসূলকে হত্যা করেছে, অসংখ্য সাহাবিয়া রাসূলকে হত্যা করেছে। ওটা আজকে আমার সাবজেক্ট নয়, প্রসঙ্গক্রমে চলে আসলো, না তো আমি যদি আপনাদের ডকুমেন্ট দিই, প্রচুর ডকুমেন্ট আছে যে অনেক সাহাবিকে সে হত্যা করেছে, তার নির্মমভাবে জিন্দা মাটিতে পর্যন্ত পুঁতে দিয়েছে সাহাবিয়া রাসূলকে। গালি দেয়নি বলে অপরাধ কি? গালি দেয়নি আলী আলাইহিস সালামকে, অথচ রাসূলের পাক বলেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি ওয়া মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। যে আমাকে গালি, যে আলীকে গালি দিল ও আমাকেই গালি দিল, আর যে আমাকে দিল ও আল্লাহকে গালি দিল। তো বলুন, মুয়াবিয়ায় গালি দেওয়ার প্রথা চালু করে সে বাস্তবে কাকে গালি দিয়েছে? আল্লাহ আল্লাহ রসুলকে দিয়েছে। তো কি করে আমরা মানবো? সাহাবি কি এত খারাপ? এটা সাহাবি, সাহাবিয়াতের উপরে এলজাম। মুয়াবিয়াকে সাহাবি বলা মানে সাহাবিয়াতের উপরে এলজাম। আর সাহাবেকান নাজুম বে আইয়াহি মিহতাদাই তুমি হিতাদাই তুম কুল্লুহুম উদুল। সাহাবীরা নক্ষত্রের নেই, তাদের যাকে অনুসরণ করবে সুপদপ্রাপ্ত হবে এবং তারা প্রত্যেকে ন্যায় পরায়ণ। সাহাবিরা সাহাবি ঘাতক নয়, হত্যাকারী নয়, মদ্যপ নয়, খারাপ কাজকারী নয়। আমরা জালেমকে সাহাবি বলি না, সাহাবিকে জালেম বলি না। বুঝতে পেরেছেন? আমরা জালেমকে, হত্যাকারীকে সাহাবি বলি না, আর যে প্রকৃত সাহাবি তাদেরকে আমরা জালেম বলি না। আর এরা সাহাবি সাহাবি করতে গিয়ে অনেক জালেম ও মুনাফিক ও কাফিরকে সাহাবির মুখোশ পরিয়ে দিয়েছে, যে সাহাবির উপরে একটা ধাব্বা লাগিয়ে দিয়েছে। না, সাহাবিদের দরজা আছে, মর্যাদা আছে, আমরাই সাহাবিদেরকে মানি যার কারণে মুয়াবিয়াকে মানি না। যাই হোক, সেটা আমার চ্যাপ্টার না। মুয়াবিয়া শব্দের মানে কি ডিকশনারি খুলে দেখুন না, আমার কাছে আসুন, ট্যাবে আছে মিসবাহুল লোগাত, মিসবাহুল লোগাত 586 পৃষ্ঠা। আল মুয়াবিয়া তো মানে কুতিয়া, ফিমেল ডগ, আর একটি মানে আছে লুমড়িকা বাচ্চা। তো এত নিকৃষ্ট মানে রসুলের পাকের কাছে যারা কলমা পড়েছিল, ইসলাম গ্রহণ করেছিল, অনেকেরই খারাপ নাম ছিল, বাজে নাম ছিল, যখন উনার কাছে এসে নাম চেঞ্জ করে দিয়েছেন। তা আল্লাহ রসুলকে তোমরা এইরকমই নিচ মনে করো যে এত খারাপ নাম ছিল অথচ রসুলুল্লাহ তার সাহাবির নাম চেঞ্জ করে দেন নাই? যাই হোক, ওটা আমার সাবজেক্ট নয়, প্রসঙ্গক্রমে চলে আসলো। আমি এই কারণে প্রসঙ্গটা আসলো যে গালি দেওয়াটা হচ্ছে মুয়াবিয়া ও মুয়াবিয়ার ফলোয়ার্সদের কাজ, আমাদের কাজ নয়। এই কারণে আমরা আমাদের মজলিসে সবাইকেই ডাকি, বেরেলিকেও ডাকি, দেওবন্দিকেও ডাকি, ওয়াহাবিকেও ডাকি, আসুন দেখুন আমরা যা বলছি এগুলো কেতাবে আছে কি না। না থাকে আপনি এসে বলুন আপনি যেটা বললেন এটা কেতাবে নাই। আমি তো ডাকছি ভাই, এখনই এসে বলুন যে আপনি যেটা বললেন এটা কেতাবে নাই। থাক, আছে আপনি মানবেন, ওটা আপনার ব্যাপার, আমি তো কাউকে জবরদস্তি করতে পারি না, আর জবরদস্তি করা ইসলামের কাজ নয়। তো যেটা বলছিলাম যে জান্নাতিদের মজলিস, এটা কার মজলিস? দুই ইমাম পাক জান্নাতের সরদার কে বলেছেন? রাসূল পাক বলেছেন এবং আল্লাহ তাআলাও বলেছেন, হাদিসে পাক, তিরমিজি শরীফ সব এখানে আছে, এর ফটোকপি আমি নিয়ে এসেছি এবং আমার ট্যাবের মধ্যেও আছে বিদেশি প্রিন্ট। এগুলো বিদেশি প্রিন্টের সাথে পৃষ্ঠা মিলবে না, সব নারা আরবি, জাবার জেরবিহীন।
আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠা। কত পৃষ্ঠা মুখস্থ করেন ভাই, আপনাদেরকে জিজ্ঞাসা করলে বলবেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড কত পৃষ্ঠা? 218 পৃষ্ঠা। প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় হাদিস, এছাড়াও আরো অনেক হাদিসের মধ্যে আছে, আমি শুধু সময় বাঁচাবার জন্য 86টা হাদিসের পৃষ্ঠা কোট করলাম, যেটা প্রতি মাদ্রাসায় পড়ানো হয় এবং 86টা 218 পৃষ্ঠা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, উনি রেওয়ায়াত করেছেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমিয়েছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যাদা শাবাবে আহলিল জান্নাত, হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সরদার। ভাই যারা যুবকের সরদার, জান্নাতি সরদার, তাদের আলোচনা করে না, বরং জান্নাতিদের সাথে যে দুশ্মনী করেছে ও মাবিয়ার প্রশংসা করতেই তারা ব্যস্ত। তো ভাই ঠিক আছে, তোমরা মাবিয়ার তারিফ করো, আমি আল্লাহর কাছে দোয়া চাই, হে আল্লাহ ওরা মাবিয়ার ভক্ত, ওদের হাসার যত মাবিয়ার সাথে হয়, আমরা হাসান বা হুসাইন ওয়ালা, আলী ও ফাতেমা ওয়ালা, হে আল্লাহ আমাদের হাসার যাতে আলী ফাতেমা হাসান হুসাইনের সাথে হয়। কিন্তু এ কথা বললে তোমাদের রাগ হয় কেন? তোমরা তো তাকে গুরু মানো, তো গুরুর সাথে হাসার হলে, হাসর হওয়ার কথা বললে তো খুশি হওয়ার কথা ভাই, খুশি হও। আচ্ছা ভাই আপনাকে যদি বলি বাঘের বাচ্চা, খুশি হবেন না দুঃখ করবেন? রাখবেন। আপনাকে আমি বললাম বাঘের বাচ্চা, কি হবে? সবাই বলেন খুশি হবেন না রাগ হবে? আচ্ছা কাউকে যদি বলা হয়, এটা আমি বলা উচিত না বা আমি বলতেছি না, আমি এক্সাম্পল সহিত যদি বলা হয় কুত্তার বাচ্চা, রাগ হবে না? তো বাঘের বাচ্চা বললে খুশি হবেন কেন? এটাতে আপনার গুণ প্রকাশ হচ্ছে, এটাতে আপনার গুণ সিফাত বিশেষণ প্রকাশ হচ্ছে আপনার, যে আপনার এরকম তাকত, বাঘের মতো পাওয়ার, বাঘের মতো শক্তি, বাঘের মতো শক্তিশালী কম নয়। তো বাঘের বাচ্চা বললে খুশি হবে, যারা মাবিয়া মাবিয়া করে তাদেরকে মাবিয়ার বাচ্চা বলেন, রেগে যায়। আমাদের গ্রামে আমাদের এলাকাতে আছে, আমাদের ছেলেরা বলে যে তো মাবিয়ার বাচ্চা যায় মোটামোটা চোখে, আয় কি বললি, আরে আপনি তো মাবিয়া হলে ভালো কথাই তো বলেছে। আজ পর্যন্ত কেউ নিজের ছেলের নাম গোলাম মাবিয়া রাখে? যারা মাবিয়াকে মানেও তারাও নিজের ছেলের নাম মুয়াবিয়া রাখেনি, গোলাম মুয়াবিয়া, গোলাম ইয়াজিদ, গোলাম আবু সুফিয়ান রাখে না। যারা মুয়াবিয়াকে মানে তারাও নিজের ছেলের না ছেলের নাম রাখে গোলাম হাসান, গোলাম হুসাইন, গোলাম আলী, কনিজ ফাতেমা, ফাতেমার দাসী, আলীর গোলাম, ফাতেমার গোলাম, তারাও জানে গোলামী হাসান হুসাইনের, মুয়াবিয়ার গোলামি নয়, এটা জানে, এটা খারাপ জিনিস, তাই তার নিজের ছেলের নামও। আরে ভাই তুমি এত মুয়াবিয়া ভক্ত রাখো না, বাধাকে দিয়েছে, ছেলের নাম রাখো গোলাম মুয়াবিয়া। এরা জান্নাতি ওয়ালাদের প্রশংসা করবে না, প্রশংসা জান্নাতিদের দুশ্মন যে তার প্রশংসা করবে। তো এর দ্বারা কি প্রমাণিত করলো? এর দ্বারা তারা নিজের পরিচয়টাই দিল যে আমরা জান্নাতি দলের নয়, যার কারণে জান্নাতিদের প্রশংসা পছন্দ করি না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যাদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন আলাইহিমাস সালাম জান্নাতের যুবকদের সরদার। আবার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠায় হাদিসে পাক এসছে, হযরত এটার রাবি হচ্ছেন হযরতে উসাম, এর রাবি হচ্ছেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, তিনি রিওয়ায়াত করছেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে এক ফেরেশতা এসেছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন এবং আল্লাহ পাক তাকে দিয়ে খোশখবরি দিয়েছেন, আল্লাহ পাক বলেন এই ফেরেশতা যাও আমার হাবিবকে খবর দিয়ে এসো খোশখবরি, বে আন্না ফাতেমাতু সাইয়্যাদাতুন নিসা আহলিল জান্নাহ ওয়া বি আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যাদা শাবা আহলিল জান্নাহ, আমি আল্লাহ আপনার কন্যা ফাতেমাতু জাহরাকে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী বানিয়েছি এবং আপনার দুই শাহজাদা হাসান আর হুসাইনকে জান্নাতের যুবকের সরদার বানিয়েছি। তো জান্নাতের সরদার হাসান হুসাইনকে বানিয়েছেন আল্লাহ, আর জান্নাতের মহিলাদের সরদারিনী বানিয়েছেন আল্লাহ। আর রাসূলের পাককে বলছেন বলুন তো যুবকের সরদার হাসান ও হুসাইন আলাইহিমাসসালাম, তো বয়স্কদের সরদারকে, বৃদ্ধদের সরদারকে? হাদিসে পাকে আছে যত মানুষ জান্নাতে যাবে বয়স্ক যাবে না, মানে বুড়ো মানুষ জান্নাত যাবে না, যাবেন, যখন জান্নাতে যাবেন তিনি যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ পাক একটা 80 বছর কি 100 বছরের বৃদ্ধ ইন্তেকাল করবেন, যখন জান্নাত যাবেন আল্লাহ পাক তাকে যুবক করে দিবেন, কমজোরি থাকবে না, জান্নাতিরা কমজোরি থাকবে না, বুড়াপা থাকবে না, বৃদ্ধ থাকবে না, বিমারি থাকবে না, থাকবে ইয়াং, সুস্থ সবল। তো আল্লাহ রাসূল হিউমার, ওনা হিউমারাস ছিলেন, হিউমার দিয়ে বললেন জান্নাতের সব যুবকদের সরদার,
আর জান্নাতে যত পুরুষ যাবে সবাই যুবক হয়ে যাবে, তার মানে সমস্ত পুরুষদের সরদার হাসান আর হুসাইন। তো জান্নাতে দুটো ডিপার্টমেন্ট, একটা পুরুষ এক মহিলা, নাকি কটা জাতি? দুই, পুরুষ আর মহিলা দুই শ্রেণী। তো জান্নাতের ডিপার্টমেন্টের সরদার হাসান আর হুসাইন আলাইহিম আসসালাম, মহিলা ডিপার্টমেন্টের সরদারিনী দুই শাহজাদার মা ফাতমা। আবার রসুল পাক বললেন মাওলা আলী আলাইহিস সালামের জন্য, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 213 পৃষ্ঠা, মান কুনতু মাওলাহু ফা আলী জুন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তো রসুল পাক কুল মাওলাই কানা তো সমস্ত মুমিনগণের মাওলা। তো জান্নাতের সরদার পুরুষদের সরদার দুই শাহজাদা হাসান হুসাইন, মহিলাদের জান্নাতের মহিলাদের সরদারিনী দুই শাহজাদার মা ফাতমা আলাইহা আসসালাম, সমস্ত মুমিনদের মাওলা দুই শাহজাদার বাবা আলী, সমস্ত নবীদের সরদার দুই শাহজাদার নানা রাসূলুল্লাহ। তো জান্নাতওয়ালা কারা? দুই বাচ্চা জান্নাতের মালিক, তাদের মা জান্নাতের মালিক, বাবা মালিক, নানা মালিক, এ ঘরওয়ালা তো জান্নাতের মালিক ও ওয়ারিস, জান্নাত বাঁটনেওয়ালা। তো জান্নাত বাঁটনেওয়ালা যারা, তাদের সামনে বেয়াদবি করবে আবার জান্নাত যাওয়ার আশা রাখবে কি? এরপরেও জান্নাত যাওয়ার আশা রাখে? জেনে রাখবেন, যারা ইনাদের সামনে বেয়াদবি করে পুল সেরাতে ফেরেস্তা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে যে দূর হতো এখান থেকে। আল্লাহ রসুল বললেন জান্নাতীদের সরদার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাত, এই দুই শাহজাদা জান্নাতের যুবক, জান্নাতীদের সরদার, জান্নাতি যুবকদের সরদার। তো কি বললেন? জান্নাতীদের সরদার, তার মানে কি? তার মানে কি? জাহান্নামীদের সরদার বলেননি, ভালো করে এই লাফজটা বুঝবেন। জান্নাতীদের সরদার তার মানে যারা জান্নাতি তাদের সরদার, তার মানে যারা হাসান ও হুসাইন আলাইহিম আসসালামকে নিজেদের সরদার ও ইমাম মানে, একমাত্র ওরাই হলো জান্নাতি। দুনিয়াতেই বোঝা যাবে কে জান্নাতি কে জান্নাতি না। আল্লাহ আল্লাহ রাসূল জান্নাতির আলামত বলে দিলেন যে দুনিয়াতেই বুঝে যাবে কোন গ্রুপ কোন গ্রুপ কোন জামাত জান্নাতি কোন জামাত জান্নাতি না। দেখো কোন গ্রুপ দুই শাহজাদা হাসান হোসেনকে নিজেদের ইমাম মানে, মাওলা মানে, সরদার মানে, যে গ্রুপ যে জামাত হাসান ওয়া হুসাইন আলাইহিম আসসালামকে নিজেদের ইমাম মানে, জেনে নিবে দুনিয়াতেই ওই গ্রুপ ওই ব্যক্তিরাই জান্নাতি। তো এই হাদিসে পাক, এই হাদিসে পাক প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়। আপনি মসজিদের ইমামকে গিয়ে জিজ্ঞেস করেন এই হাদিস পড়ানো হয় কিনা, বুখারি পড়ানো হয় কিনা, তিরমিজি পড়ানো হয় কিনা। বুখারি শরীফেও এই হাদিস আছে, বুখারি শরীফের প্রথম খণ্ডের 532 পৃষ্ঠা পেজ নাম্বার 532 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমাতু জাহরা আলাইহিস সালাম জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। আমাকে আশ্চর্য লাগে, এনারা জান্নাতের মালিক আর আপনারা জান্নাতের মালিক যারা তাদের মজলিসে এসেছেন। অতএব যারা জান্নাতি হবে ওরে মজলিসে আসবে এবং এটাকে সাপোর্ট করবে সহযোগিতা করবে, যারা জান্নাতি হবে না এরা সাপোর্ট করবে না, বিরোধিতা করবে, স্বাভাবিক। প্রত্যেকে নিজের নিজের দলেই টানবে, জাহান্নামী মানুষকে জাহান্নামীর দিকে টানবে, জান্নাতি জান্নাতির দিকে টানবে। আর জান্নাত যাবে খুব ছোট দল, কোন দল? ছোট দল না, কটা কোন দল যাবে? ছোট দল, একটা গ্রুপ। হাদিসে পাকে আছে না ইন্না তাফাররাকাত বানী ইসরাঈল, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা, আবু দাউদের 631 পৃষ্ঠা, ইবনে মাজ্জা 287 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 89 পৃষ্ঠা, চারখানা হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ইন্না তাফাররাকাত বানী ইসরাঈল সানাতিনা ওয়া সাবঈন মিল্লাতান তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈন মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতে ওয়াহিদাতুন। দ্য টিম অফ বানী ইসরাঈল হ্যাড ডিভাইডেড এট 72 গ্রুপস, অল অফ and my ummat will be divided at 73 groups, all of them will go to the hell, that means all of them will go to the jahannam except a group. Rasul pak sallallahu alaihi wasallam bolechen amar ummat 72 dole, bani israel ra 72 dole bibhokto hoye gechilo ar amar ummat 73 dole bibhokto hobe. Ke hindu ra noy, hindu bhai noy, khristan noy, ihudi noy, nasara noy, somosto manob noy, taftariqu ummati, amar ummat kalma parne wala, কলমা পড়নে ওয়ালা, দাড়ি টুপি হাব্বা কুব্বা লেবাস পহনে ওয়ালা, লম্বা ভরকুল্লা দাড়ি রাখনে ওয়ালা, এরাই 73 দলে বিভক্ত হয়ে বলেন মেজরিটি পার্সেন্ট
72 গ্রুপস 72টা দল অল অফ देम উইল গো টু দা জাহান্নাম সমস্ত দলই জাহান্নামে যাবে শুধু একটি দল জান্নাতে যাবে কোন তো জান্নাতে যাওয়ার দলের সংখ্যা কয় জাহান্নামে যাওয়ার দলের সংখ্যা কয় তো জাহান্নাম বেশি দল যাচ্ছে না জান্নাত কোনটা জাহান্নামে বেশি যাচ্ছে 72:1 অনুপাতে 72:1 অনুপাতে 72 গ্রুপস 72টা দল এবং হাদিসের লাফ কুল্লুহুম 72 শব্দও ব্যবহার নাই কুল্লুহুম ফিন্নার তাদের ভিতরে সব দলই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতু হেদাত একটা ছাড়া যাবে একটা অল অফ देम উইল গো টু দা জাহান্নাম তো মেজরিটি যেটা মেজরিটি দল মেজরিটি পার্সেন্ট জাহান্নামে যাবে তো জাহান্নামীদের সংখ্যা বেশি হবে কি জান্নাতির সংখ্যা কাজে জান্নাতীদের মজলিসের সংখ্যাও কম হবে লোক কম হবে এটা চেনার একটা রাস্তা যেখানে লোক কম মেজরিটি কম ওই দল জান্নাতি মেজরিটি বেশি ওই দল জাহান্নামী দুনিয়া ভিউ আছে দুনিয়া ভিউ অনেক মেশা দেখেন আপনি যত বড় জলসা করেন কত লোক হবে বিনা পয়সায় জলসা দেখতে টিকিট লাগে না টিকিট লাগে জলসা শুনতে টিকিট দেন লাগে না কত হবে খুব বেশি যদি বড় জলসা হয় কত হয় 5000 লোক হবে নাকি আর যদি এখানে একটা ওপেন বড় একটা সৃষ্টি করে বলে এখানে পঞ্চরসের গান হবে এবং টিকিটের হার খুব কম 2 টাকা টাকা লাগলেও লোক কত হবে হ্যাঁ তাহলে খারাপ দলের সংখ্যা বেশি ভালো দলের সংখ্যা কম আপনারাই হাক জান্নাতি তাই আপনাদের মাঝহাব ছোট আপনাদের লোক কম দল কম মেজরিটি কম রাসূল পাক সাল্লাল্লাহু এই জন্যই বলেছেন কুল্লুহুম ফিন্নার সব দল জাহান্নামে যাবে একটি দল ছাড়া এই জন্য জান্নাতিদের মজলিসে যারা জান্নাতি তারা এসেছে মুহাব্বতের সাথে যারা জান্নাতি না আসেনি মজলিস তো জান্নাতি তাই না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মুহাব্বত করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠা হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিস রিওয়ায়াত করেছেন যে কি হাদিসটি হচ্ছে এই যে বলেন আমি একটি কাজের জন্য রাসূল পাকের কাছে গেলাম যখন গেলাম রাসূল পাক আগমনের খবর শুনে উনি বাইরে তশরিফ আনলেন তো দেখলাম ওনার জানু মুবারকে কাপড়ে কিছু লেপটানো ছিল আমার যখন কাজ হয়ে গেল আমার খুব জানতে ইচ্ছা জাগলো যে কি আছে কাপড়ে জড়ানো আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার জানু মুবারকের উপরে কাপড়ে ওটা জড়ানো কি তিরমিজি শরীফের হাদিসে পাক আল্লাহ রাসূল তখন কাপড় খুলে দিলেন কাপড়টা যখন সরিয়ে নিলেন তো দেখলাম দুই বাচ্চা হাসান ও হুসাইন আলাইহিমাসসালাম কত মুহাব্বত করতেন যে সাহাবিকে মুরিদকে দেখা করতে এসেছেন তো ঘরে বাচ্চাকে আদর করছিলেন বা ছিলেন তাকে রেখে আসেননি বাচ্চা সহ চলে এসেছেন আল্লাহ রাসূল বললেন ইনারাকে জানো হাজানে আবনায়া ওয়া আবনা ইবনাতি ইনারা দুজনে এই বাচ্চা দুটো আমারই সন্তান এবং আমার কন্যা ফাতেমারও সন্তান আতামান নবিয়িন তাই আমার পর কেউ নবী বলা যাচ্ছে না তাই আমার নবুয়াতটাই বেলায়েত রূপে আলী ফাতেমা হাসান হোসেনের কাছে এসেছে এক জিনিস আমরা এর মানে কি হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে আমার আর হুসাইনের হাকিকাত এক আমার আর আলীর হাকিকাত এক হাকিকাত এবং আল্লাহ রাসূল বললেন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান আল্লাহ তাকে মুহাব্বত করেন যে ইমাম হুসাইনকে মুহাব্বত করে আমরা এক বুখারী শরীফের প্রথম খণ্ড 532 পৃষ্ঠা ফাতিমা তো বিদআতু মিন্নি ফামান আগদাবাহা ফাকাদ আগদাবানি সহিহুল বুখারী ফাতিমা আমারই টুকরা ফাতিমা বিদআতু মিন্নি ফাতিমা মেরা টুকরা হে আগার মাই নবী তো ফাতিমা নবুয়ত কা টুকরা মাই রাসূল তো ফাতিমাতুজ জাহরা রিসালাত কা টুকরা মাই কুরআন নাতক তো ফাতিমাতুজ জাহরা কুরআন কি টুকরা মাই নূরুল্লাহ তো ফাতিমা নূর কা টুকরা ফাতিমাতুজ জাহরা ইসলাম আমারই টুকরা আলাদা নয় না আলীকে আলাদা বলছেন না ইমাম হাসান আল ইসলামকে আলাদা বলছেন নিজের থেকে না হুসাইনকে বলছেন না হুজুর না হযরত ফাতিমাতুজ জাহরা সালাতুল্লাহ ওয়া সালামুল্লাহ আলাইহা বলছেন আমরা এক হাকিকাত পাক পঞ্জাতন এক